সাজমান হোসেন গুণ শিক্ষক। তো প্রিয় শিক্ষার্থী, আজ আমরা মহামারী কোভিড-19 মধ্যে আমরা অতিক্রান্ত করতে চলতেছি। তো সাময়িক তোমাদের কাছ থেকে আমরা একটু বিচ্ছিন্ন, তো এই বিচ্ছিন্ন থেকে আমরা লাঘব করানোর জন্য আমাদের সম্মানিত পরিচালক স্যার, তোমরা বাসায় থেকে যেন কিছু ক্লাস করে উপকৃত হতে পারো, তার ভারিকতার আলোকে আজ আমি তোমাদের দশম শ্রেণীর অধ্যায় 12 অনুসরণী 12.4 এর কিছু সমস্যার সমাধান নিয়ে তোমাদের মাঝে আমি আজকে উপস্থিত হয়েছি। আশা করি তোমরা বাসায় ভালোভাবে আসো এবং বাইরে ঘোরাফেরা না করে বাবা মার কথা শুনে তারা বাসায় অবস্থান করবে। তো চলো শিক্ষার্থী, আজ আমি তোমাদের যে অনুসরণী 12.4 এর যে সমস্যার প্রথম যে অঙ্কটা, সেটা হচ্ছে যে আমাদের এই 12.4 এর অঙ্ক করার আগে তোমরা অবশ্যই জেনে থাকবে যে আমরা যখন 12.1, 12.2, 12.3 এর অঙ্কগুলো আমরা করেছি, তো তোমরা লক্ষ্য করো যে 12.1 এ আমাদের দুইটা সমীকরণের বৈশিষ্ট্য সম্বন্ধে আমরা আলোচনা করছিলাম, সমদর্শ সমদর্শ কিনা, নির্ভরশীল নির্ভরশীল কিনা। তারপরে আমরা 12.2 এ তোরা দেখে থাকবে যে প্রথমে আমাদের যে নিয়মের অঙ্কগুলা, সেটা হচ্ছে প্রতিস্থাপন, অপনয়ন ও আর গুণনের অঙ্ক ছিল। তারপরেই আমাদের 12.3 এ আমাদের লেখচিত্রের মাধ্যমে সমাধান ছিল। তো আমরা লক্ষ্য করে দেখো এই 12.1, 12.2, 12.3 এ আমাদের সমীকরণ গঠন করা ছিল। তো একটু লক্ষ্য করে দেখো যে আমি এখানে একটা জিনিস, একটা শিরোনাম লিখেছি, সেটা হচ্ছে বাস্তবভিত্তিক সমস্যা সহ সমীকরণ গঠন ও সমাধান। অর্থাৎ আমরা সমীকরণ গঠন করে আমরা 12.1, 12.2 এবং 12.3 সংক্রান্ত অঙ্কগুলো আমরা সমাধান করব। তো আমাদের এই 12.4-এর প্রথমে, অর্থাৎ বাস্তবভিত্তিক সমস্যা সহ সমীকরণ গঠন ও সমাধানের যে প্রথম যে প্রশ্নটা, অর্থাৎ 10 নম্বর প্রশ্ন, তোমাদের বই খুলে দেখতে পারবে, সেখানে বলা আছে যে কোনো ভগ্নাংশে লব এবং হরের প্রত্যেকের সাথে এক যোগ করলে ভগ্নাংশটি হবে 4/5। অর্থাৎ এখানে বলা আছে যে একটা ভগ্নাংশ যদি আমি লিখি x/y, এই সংখ্যাটার সাথে যদি আমি এই প্রত্যেকটার সাথে এক, এখানে 1, এখানে 1 যদি আমি যোগ করি, তাহলে আমাদের ভগ্নাংশটা আমাদের কি হবে, 4/5 হবে। তো আমি আরো যদি ডিপলি তোমাদেরকে বোঝাইতে চাই, তাহলে একটি জিনিস মনে রাখো, যদি আমি সাপোজ এই যে আমি একটা ভগ্নাংশ লিখে ফেললাম, তো দেখো তো যে এই ভগ্নাংশটা যদি আমি যদি তৈরি করতে যাই, তাহলে একটা জিনিস আমাদের লক্ষ্য করা প্রয়োজন, সেটা হচ্ছে যে এখান থেকে যদি আমি এই 7 যদি আমি করতে যাই, তাহলে আমাদের যে জিনিসটা করতে হচ্ছে যে 6+1, বা এটাকে আমি যদি 9 করতে যাই, তাহলে 8+1 এ পরিণত হয়ে যায়। তো এজন্য আমরা একটি অজানা একটি সমীকরণে স্থাপন করব। তো স্থাপন করার আগে, তো আমরা যেহেতু এখানে ভগ্নাংশের কথা বলা আছে, তো জানো যে ভগ্নাংশের দুইটি অংশ, সেটা হচ্ছে যে ভগ্নাংশের লব আর হচ্ছে ভগ্নাংশের হর। তো যেহেতু একটা ভগ্নাংশ হচ্ছে অনির্দিষ্ট, অর্থাৎ অজানা, সেজন্য তার অংশ বিশেষগুলো আমাদেরকে ধরে নিতে হবে। তো ধরে নিতে যদি যাই, তাহলে আমাদের প্রথমে লিখে নিতে হচ্ছে যে, মনে করি যদি আমরা প্রশ্ন নম্বর 10 নম্বর করতে যাই, তাহলে আমাদের এখানে লেখা আছে যে মনে করি যে ভগ্নাংশের লব x, তাহলে ভগ্নাংশের যদি আমি হর লিখি তাহলে হচ্ছে y, তাহলে এই ভগ্নাংশের লব এবং হর আমি লিখলাম। এখন যদি আমি সুতরাং দিয়ে যদি আমি ভগ্নাংশটা লিখতে চাই, যে ভগ্নাংশটি সমান হচ্ছে x/y, তো আমরা তো এর আগে আমি বলেছিলাম যে তোমাদেরকে দুইটি সমীকরণে পরিণত করতে হবে, আর সমীকরণ পরিণত করতে গেলে আমাদের মূল যে আমাদের উদ্দীপকটি গেছে সেটি পড়তে হবে। তো উদ্দীপকে আমাদের প্রথমে বলা আছে যে আমি উদ্দীপকের প্রথম যদি সমীকরণ তৈরি করতে যাই, তাহলে আমাদের ওখানে বলা আছে যে ভগ্নাংশের লবের সাথে একযোগ, হরের সাথে একযোগ করলে আমাদের কি হবে, 4/5। প্রিয় শিক্ষার্থী, তোমাদেরকে আমি বারবার বলি, তোমাদের এই শর্তটুকু তোমরা যদি করতে পারো, তাহলে অঙ্ক করতে তোমাদের অনেকটাই সহজ হয়ে যাবে। তো আমি আবারও তোমাদেরকে রিপিট করতেছি, একটু মনোযোগ দাও। বলা আছে যে লব এবং হর প্রত্যেকের মানে আলাদা আলাদা ভাবে উপরের সাথে একযোগ করতে হবে, নিজেরটার সাথেও একযোগ করতে, যোগ করলে যে আমাদের অজানা একটা ভগ্নাংশ হবে, তার পাশাপাশি আমাদের ভগ্নাংশটা কি হবে, 4/5। তো এখন আমরা যদি এটাকে যদি সমাধানের দিকে আগাতে চাই, তাহলে আমাদের যদি এক্সটাকে সাধারণত মূলত প্রথমে নিতে হয়, তাহলে আমরা প্রথমেই এই আরআরই আমরা গুণ যেভাবে শিখছি সেই আরআরই গুণটা করবো। অর্থাৎ প্রথম ভগ্নাংশের লবের সাথে দ্বিতীয় ভগ্নাংশের হর, আবার প্রথম ভগ্নাংশের হরের সাথে দ্বিতীয় ভগ্নাংশের লব আমাদের গুণ করতে হয়। তারা ধারাবাহিকতা যদি আমি গুণ করতে চাই, তাহলে 5 দিয়ে যদি আমি এটাকে গুণ করতে চাই, তাহলে গুণটি হচ্ছে যে 5x+5, আবার 4 দিয়ে যদি আমি নিচের থেকে হরকে গুণ করতে যাই, তাহলে আমাদের হচ্ছে 4y+4।
তো আমরা তো জানি যে সমাধানের সময় অজানা অর্থাৎ অজ্ঞাত রাশিটাকে আমাদের বাম দিকে নিয়ে আসতে হয়, সেজন্য অর্থাৎ এই 5x অর্থাৎ 4y আমি যদি এই দিকে নিয়ে আসি তাহলে আমাদের যে জিনিসটা দাঁড়ায় তাহলে এখানে আমাদের ডান পাশে ছিল 4 প্লাস 5 কে ডান পাশে গেলে হচ্ছে আমাদের মাইনাস 5। তো এখন আমরা যদি এই 5x মাইনাস 4y সমান সমান এটি যদি আমি ক্যালকুলেশন করি তাহলে আমাদের দাঁড়ায় হচ্ছে মাইনাস 1, যা আমাদের 1 নং সমীকরণে পরিণত হয়েছে। তো প্রিয় শিক্ষার্থী, এবার আমরা তোমাদের 2 নম্বর সমীকরণে আমরা চলে যাব। 2 নম্বর সমীকরণে গেলে মানে প্রথমটার মতোই তোমরা একটু লক্ষ্য করো যে এখানে বলা আছে যে এই ভগ্নাংশের, এর আগে আমরা ভগ্নাংশের প্রত্যেকটার সাথে আমরা 1 যোগ করছিলাম, এবার এখানে তোমাদের বলা আছে যে ভগ্নাংশের প্রত্যেকটার সাথে আমাদের 5 বিয়োগ করতে হবে, অর্থাৎ এই x এর সাথে আমাদের 5 বিয়োগ করতে হবে এবং y এর সাথে আমাদের 5 বিয়োগ করতে হবে। এই বিয়োগ করানোর ফলে একটা আমাদের জানা একটা ভগ্নাংশ দিচ্ছে যা তোমরা উদ্দীপকে দেখতে পারবে, সেটা হচ্ছে 1/2। তো এখন আগের মতন যদি আমরা ক্যালকুলেশনটাকে করতে যাই তাহলে আমরা 2 দিয়ে যদি আমি উপরটাকে আমি গুণ করি তাহলে আমাদের হচ্ছে 2x মাইনাস হচ্ছে 10 সমান সমান 1 দিয়ে যদি আমি নিচেরটাকে গুণ করতে যাই তাহলে y মাইনাস 5। তো আমরা ওয়াইটাকে যদি আমরা বাম দিকে নিয়ে আসি তাহলে হলো প্লাস ওয়াই মাইনাস ওয়াই হয়ে গেল, তাহলে মাইনাস 5 আছে, প্লাস 10টা ডান দিকে গেলে আমাদের আসতেছে মাইনাস 10টা ডান দিকে গেলে প্লাস 10। তো এরপরে যদি আমরা লিখতে চাই তাহলে 2x মাইনাস ওয়াই সমান সমান এই যে মাইনাস 5, মাইনাস 5 প্লাস 10 এটা যদি আমি ক্যালকুলেশন করতে যাই তাহলে আমাদের আসতেছে প্লাস 5, যা আমাদের 2 নং সমীকরণে পরিণত হয়েছে। এই 1 নং এবং 2 নং সমীকরণ পাওয়ার পরে তোমরা লক্ষ্য করবা যে আমরা 4 পদ্ধতিতে সমাধান করা যায়, সেটা হচ্ছে প্রতিস্থাপন, অপনয়ন, আর গুণন, বা আর গুণনটাকে আমরা আর ভাই বলি ধরি বজ্র গুণন। আরেকটা আমরা লেকচারের মাধ্যমে তোমরা নিজের ইচ্ছের মতো যদি বইয়ে প্রশ্নে উল্লেখ না থাকে তোমরা এই 3টের যে কোনো একটা ভাবে এক পদ্ধতি করলেই তোরা করতে পারবে, প্রতিস্থাপন, অপনয়ন বা আর গুণন। তো আমি এখানে তোমাদের একটু লক্ষ্য করো, আমি তোমাদের একটা পদ্ধতিতে করব, সেটা হচ্ছে আর গুণন পদ্ধতিতে। তো আর গুণন পদ্ধতিতে তোমরা যেহেতু 12.2 এ করছো তার আলোকে আমি এই আর গুণন পদ্ধতিতে একটু সমাধান করব। তো তো এখানে যেহেতু আমাদের 5x মাইনাস 4y সমান সমান মাইনাস 1 ছিল, তো আমরা যদি আবার এই সমীকরণটাকে লিখতে চাই যে 5x মাইনাস 4y, অর্থাৎ এখানে একটা জিনিস লক্ষ্য করো যেখানে 4y এখানে হচ্ছে মাইনাস y, তাহলে অপনয়ন যদি আমি করতে চাই তাহলে আমাদের এই যদি y কে যদি আমি কাটতে চাই এখানে দেখো y এর সাথে কি 4 আছে, এখানে এই y এর সাথে আমাদেরকে 4 গুণ করে নিতে হবে। গুণ করে নেওয়ার পরে দেখবো যে এখানেও মাইনাস এখানেও মাইনাস, তাহলে আমাদের কি করতে হচ্ছে বিয়োগ করতে হচ্ছে। তাহলে একটা জিনিস লক্ষ্য করো যে আমাদের এই 1 নং সমীকরণের সাথে আমাদের কত 1 গুণ করতে হচ্ছে বিয়োগ, 2 নং সমীকরণের সাথে আমাদের কত 4 আমাদের গুণ করতে হচ্ছে গুণ করে। তাহলে আমি যদি এটা যদি করি তাহলে 5x মাইনাস 4y সমান হচ্ছে মাইনাস 1, তারপরে এটা যদি আমি 4 দিয়ে গুণ করি তাহলে 4 দুগুণে 8 আর এখানে 4y, তারপর এটাকে যদি আমি 4 দিয়ে গুণ করি 4 + 5 কত 20। বিয়ে করানোর পরে একটু লক্ষ্য করো আমরা এখানে বিয়োগ চিহ্ন দিচ্ছি, অর্থাৎ বিয়োগ করব এক সমীকরণ থেকে আর সমীকরণটা বিয়োগ, যদি বিয়োগ করতে হয় তাহলে আমাদের নিচের যে আমাদের চিহ্নগুলো আছে এগুলো পরিবর্তন করে দিতে হয়। পরিবর্তন যদি করতে যায় তাহলে এখানে প্লাস এখানে হবে মাইনাস, মাইনাস এখানে আছে প্লাস, এখানে প্লাস এখানে আসবে মাইনাস। তাহলে আমরা যদি এখানে ক্যালকুলেশন করি তাহলে এই মাইনাস 8x প্লাস 8x, তবে লক্ষ্য করো এখানে যখনই আমরা পরিবর্তন করছি তখন এই যে 8 এর সামনে যে প্লাস চিহ্ন ছিল আমরা প্লাস চিহ্ন এখন আমরা গ্রহণ করব না, আর পরিবর্তিত চিহ্ন যেটা আমরা সেই চিহ্নকে আমরা গ্রহণ করব, গ্রহণ করব হচ্ছে মাইনাস। তাহলে আমরা যদি এটাকে ক্যালকুলেশন করি তাহলে মাইনাস আসতেছে আমাদের 3x, আর এখানে যদি আমি ক্যালকুলেশন করি তাহলে মাইনাস 20 এখানে আছে মাইনাস 1, তাহলে আমাদের ক্যালকুলেশন দ্বারা হচ্ছে মাইনাস 21। তো এখন আমাদের দুই দিকে মাইনাস চিহ্ন আছে, এই মাইনাস চিহ্নটাকে উঠানোর জন্য আমাদের যে যা কাজটা করতে হয় সেটা হচ্ছে যে উভয় পক্ষে মাইনাস 1 দ্বারা আমাদেরকে গুণ করতে হবে। যদি আমরা মাইনাস 1 দ্বারা গুণ করি তাহলে আমাদের মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, এটা তো আমাদের মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। তো এখন আমরা তো জানি যে শুধু x এর মান দরকার, x এর মান যদি দরকার হয় তাহলে আমাদের 3 কে আমাদেরকে রাখা যাবে না, আর 3 এর না রাখার জন্য আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে উভয় পক্ষকে 3 দ্বারা ভাগ করতে হবে। তো আমি যদি 3 দিয়ে এটাকে ভাগ করি তাহলে 3 উঠে যাবে, তাহলে x, আর এটাকে যদি আমি 3 দিয়ে ভাগ দেই তাহলে আমাদের এই পজিশনে চলে আসবে। তো এখন আমরা যদি এই x সমান সমান আমাদের যদি এটাকে যদি আমি কাটাকাটি করি 3 × 7 = 21 আমাদের হচ্ছে 7। তো এখন এই 7 মানটা এই তোমরা এর আগে আমরা যে 2টে সমীকরণ পেয়েছিলাম
এক নং এবং দুই নং সমীকরণ তোমরা ইচ্ছে করে যে কোনো একটা সমীকরণে যদি আমরা বসাই দিই তাহলে আমাদের ওয়ান মানটা চলে আসবে। তো প্রিয় শিক্ষার্থী, তো আমরা তোমাদের ইচ্ছে মতন যে কোনো একটা সমীকরণের এই মানটা আমাদের ইনপুট করলেই হয়ে যাবে। তো যদি আমরা সেটা করতে যাই, সেটা হচ্ছে যে আমাদের এখানে লিখতে হবে যে এক্স এর মান এক নং সমীকরণে বসিয়ে পাই। তো এক নং সমীকরণটা আমাদের এখানে আছে হলো ফাইভ এক্স মাইনাস ফোর ওয়াই সমান সমান মাইনাস ওয়ান। তো এই যে আমাদের এক্স এর মানটা সমান সমান এক্স সমান সমান সেভেন পেয়েছিলাম, তো এই যে এক্স যেখানে আছে সেখানে আমরা সেভেন বসিয়ে দেব। তাহলে ফাইভ ইন্টু সেভেন মাইনাস ফোর ওয়াই সমান সমান হচ্ছে মাইনাস ওয়ান, বা তাহলে আমরা জানি পাঁচ সাতা কত পঁয়ত্রিশ মাইনাস ফোর ওয়াই সমান সমান হচ্ছে মাইনাস ওয়ান। তো আমরা তো জানি যে অজ্ঞাত রাশিটি সাধারণত বাম পক্ষে থাকে, তো আমরা যদি ফোর ওয়াই রেখে দিই অর্থাৎ মাইনাস ফোর ওয়াই মাইনাস ওয়ান ডান দিকে আছে, তাহলে প্লাস থার্টি ফাইভকে ডান দিকে চলে গেছে থার্টি ফাইভ, তাহলে প্লাস মাইনাস ফোর ওয়াই মাইনাস থার্টি সিক্স। তো ওই আগের মতো করে দুই পাশে মাইনাস চিহ্ন আছে, তাহলে মাইনাস চিহ্ন ওঠানোর জন্য আমাদের কী করতে হবে, মাইনাস ওয়ান দ্বারা আমাদের কী করে নিতে হবে, গুণ করে দিতে হবে। তাহলে আমরা যদি গুণ করে দিই তাহলে ফোর ওয়াই সমান সমান থার্টি সিক্স, তোমরা পারলে এখানে একটা সাইড নোট দিয়ে দিবে। তো বা তাহলে যদি আমরা এই ফোর ওয়াই আছে তাহলে আমাদের ফোরটাকে আমাদের কী করে দিতে হবে, ডিলিট করে দিতে হবে। তাহলে আমরা যদি উভয়পক্ষকে ফোর দ্বারা যদি ভাগ করি তাহলে আমাদের শেষে এখানে ওয়াই আর এটাকে থার্টি সিক্স বাই হচ্ছে ফোর, বা ওয়াই সমান সমান এটাকে যদি আমি ভাগ করে দিই তাহলে হচ্ছে আমাদের চার নং ছত্রিশ, অর্থাৎ আমরা এক্স এর মান আমরা পাইলাম সেভেন, ওয়ার মান পাইলাম আমরা হচ্ছে নাইন, অর্থাৎ লব পাইলাম আমরা হচ্ছে সেভেন, হর পাইছি হচ্ছে আমাদের নাইন। তো সুতরাং শিক্ষার্থী, এখন আমাদের ভগ্নাংশটা আমাদের চাইছে প্রশ্নে, তো সুতরাং আমাদের লিখবো যে ভগ্নাংশ টি, ওই ভগ্নাংশটি আমরা লিখছিলাম এক্স বাই ওয়াই, তোমরা লক্ষ্য করে দেখবে প্রথমে আমরা লিখছিলাম, তাহলে আমাদের এক্স এর মান সেভেন, ওয়ার মান হচ্ছে নাইন। তো আমরা এর সমাধান আমরা করতে পারলাম। এর আলোকে তোমাদের বাসায় যে কাজটা থাকবে, আমি যে অঙ্কটা করলাম এর আলোকে তোমাদের বাসায় যে কাজটা থাকবে সেটা হচ্ছে এগারো নম্বর অঙ্কটা, একই রকম অঙ্ক তোমরা চেষ্টা করবে। তো এরপরে আমরা যদি আরেকটা প্রশ্নের সমাধানে আমরা যাই, সেটা হচ্ছে যে তোমরা তাহলে দশ নম্বর করলাম, এগারো নম্বরটা বাসায় কাজ থাকলো, এরপরে আমি তোমাদের বারো নম্বর একটা অঙ্ক করতে যাবো। তো বারো নম্বর অঙ্কটাতে এখানে বলা আছে যে দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার একক স্থানীয় অঙ্ক দশক স্থানীয় অঙ্কের তিন গুণ, অর্থাৎ দুই অঙ্ক বিশিষ্ট। আমরা তো জানি যে আমাদের মাঝে অর্থাৎ দশটি অঙ্ক আছে, অর্থাৎ শূন্য থেকে নয় পর্যন্ত এটাকে আমাদের দশটি অঙ্ক আছে, এই দশটি অঙ্কই। তো সাধারণত এক আমি যদি সাপোজ এখানে লিখি এটা হচ্ছে এক অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যা, এখন আমাদের এখানে বলা আছে দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যা। তো এখন আমরা দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যা যদি আমি লিখতে যাই, যেমন এটি আমাদের দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যা, এখন এরপরে বলছি যেমন যে তিন অঙ্ক বিশিষ্ট সংখ্যার কথা বলে, তাহলে আমরা সাপোজ টু সেভেন ফাইভ নিজের ইচ্ছে মতো আমরা লিখতে পারবো। তো আমরা মনে করলাম যে এই দুই অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যা, এই দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যার একক স্থানীয় অঙ্ক, অর্থাৎ এখানে প্রথম অবস্থানে আছে এটি একক স্থানীয় অঙ্ক, তারপরে বামেরটা এসেছে দ্বিতীয় অবস্থানে অর্থাৎ দশক স্থানীয় অঙ্ক, তাহলে আমাদের এখানে বলা আছে যে দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার একক স্থানীয় অঙ্ক দশক স্থানীয় অঙ্কের তিন গুণ, অর্থাৎ এই একক স্থানীয় অঙ্ক আমাদের কাছে সেভেন, এখন দশক স্থানীয় অঙ্কের তিন গুণ, দশক স্থানীয় অঙ্ক আমাদের কাছে কত টু, এই টু এর সাথে যদি আমি তিন গুণ করে দেওয়ার পরেও আমাদের এক যোগ করলে আমাদের কি একক স্থানীয় অঙ্কের সমান হলে। প্রিয় শিক্ষার্থী একটু লক্ষ্য করো, ওখানে বলা আছে যে একক স্থানীয় অঙ্ক দশক স্থানীয় অঙ্কের তিন গুণ অপেক্ষা এক বেশি, তো এখন গুণ করে দেখো তিন দুগুণে ছয়, ছয় আর এক কত হলো সাত, তাহলে আমাদের এই যে একক স্থানীয় অঙ্ক আমরা পেয়ে গেছি, এটা আমাদের জানা একটা সমীকরণ। তাহলে আমরা এরকম একটা অজানা একটা সমীকরণ করতে যাব, অর্থাৎ একক স্থানীয় অঙ্কটা আমাদের কি সেটা আমরা জানি না, দশক স্থানীয় কি আমরা সেটা জানি না, যদি আমরা না জানি তাহলে আমাদের অজ্ঞাত কিছু রাশি আমাদেরকে ধরে নিতে হবে। তো চলো আমরা ধরে নিই, তাহলে এখানে যদি আমি বারো নম্বর অঙ্কটা করতে যাই তাহলে আমাদের প্রথমে ধরে নিতে হচ্ছে, মনে করি একক স্থানীয় অঙ্ক এক্স, তো দশক স্থানীয় অঙ্ক হচ্ছে ওয়াই, তাহলে সুতরাং সংখ্যাটি হচ্ছে
তাহলে আমরা একটা জিনিস লক্ষ্য করে দেখো, তো আমরা যখন নিচের ক্লাসে পড়েছিলাম তখন লক্ষ্য করে দেখো একটু যে যখন এটি একক স্থানীয় অঙ্ক তখন আমরা এরকম সম্মানিত স্যার এভাবে আমরা পাইছিলাম যে সেভেন গুণন ওয়ান সমান হচ্ছে সেভেন, এখানে দশক স্থানীয় অঙ্ক দুই, তাহলে দুই গুণন কত দশ সমান হচ্ছে টোয়েন্টি, অর্থাৎ এটিকে আমি যোগ করলে টোয়েন্টি সেভেন হয়ে যায়। তাহলে আমাদের এটা প্রতীয়মান হলো যে একক স্থানীয় অঙ্কের সাথে এক গুণ করতে হবে, দশক স্থানীয় সাথে দশ গুণ করতে হবে। তাহলে একটা জিনিস লক্ষ্য করো, তাহলে একক স্থানীয় অঙ্কে আমি যাচ্ছি এক্স, তাহলে এক্স এর সাথে ওয়ান গুণ করলে শুধু এক্স হয়ে যায়, যোগ দশক স্থানীয় সংখ্যা অঙ্কের সাথে দশ গুণ করতে হবে, তাহলে আমাদের অজানা একটা সংখ্যা পরিণত হবে। তাহলে আমি এই যে এটাকে আমি যদি লিখি এক্স আর ওয়াই একটা সংখ্যা, তাহলে আমি কি করব, তাহলে দেখেন এখানে সেভেনের সাথে যদি আমি ওয়ান গুণ করে থাকি তাহলে সরি এখানে যদি একক স্থানীয় অঙ্ক ওয়াই দশক স্থানীয় অঙ্ক যদি এক্স করে থাকি তাহলে দেখেন একক স্থানীয় অঙ্কের সাথে তাহলে ওয়াই এক্স, তাহলে একক স্থানীয় অঙ্কের সাথে এক গুণ করলে আছে আমাদের এক্স, আর হলো দশক স্থানীয় অঙ্কের সাথে আমাদের যদি দশ গুণ করি তাহলে হচ্ছে টেন ওয়াই, তাহলে আমাদের যোগ করলে এক্স প্লাস টেন ওয়াই এ পরিণত হয়েছে। তাহলে আমরা এই যে আমরা একটা সংখ্যাটা লিখলাম যে একক স্থানীয় অঙ্কের সাথে এক গুণ দশক স্থানীয় অঙ্কের সাথে দশ গুণ, তাহলে আমাদের অজানা একটা সংখ্যায় পরিণত হবে। এরপরে আমাদের আরেকটা জিনিস বলা আছে, অঙ্ক তো যদি স্থান বিনিময় করে, অঙ্ক তো স্থান বিনিময় করে, এই যে লক্ষ্য করো যে এই যে সেভেনটা আছে একক স্থানীয় অঙ্ক, দুইটি আছে দশক স্থানীয় অঙ্ক, স্থান বিনিময় মানে কি যে যে প্রথম অবস্থানে ছিল সে দ্বিতীয় অবস্থানে যাবে, যে দ্বিতীয় অবস্থানে এসে সে প্রথম অবস্থানে চলে যাবে। তো আমরা যদি এটিকে রিপ্লেসমেন্ট করি তাহলে হলো সেভেন টু, তাহলে এই যে একটা সংখ্যাটা আসলে এখানে বলা আছে অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে অঙ্কদ্বয় সমষ্টির আট গুণ হয়ে যাবে, অর্থাৎ এখানে দেখেন এই টু প্লাস সেভেন এটাকে যোগ করলে আমাদের কত আসতেছে নয়, তার সাথে যদি আমি আট গুণ করে দিই তাহলে দেখো বাহাত্তর হয়ে যাচ্ছে, তাহলে দেখো সাত আট দিয়ে কত হয়ে যাচ্ছে নয়, নয়ের সাথে যদি আমি আট গুণ করি আট নয় কত হয়ে যায় বাহাত্তর। প্রিয় শিক্ষার্থী এখানে এই জিনিসটাকে বোঝা অতীব জরুরি, এখানে বলা আছে যে অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে যে সংখ্যাটা আমাদের পাবো সেই সংখ্যাটা হবে এই অঙ্কদ্বয়ের যোগফল, অর্থাৎ সেভেন এবং টু যোগ করে তার সাথে যদি আমি আট গুণ করে দেই তাহলে আমাদের এই স্থান বিনিময় করার সংখ্যা যে আমরা পাইছিলাম সেটা আমরা পেয়ে যাব। তো এখানে যেহেতু এখানে বলা আছে যে স্থান বিনিময় করতে কিন্তু সংখ্যা, তাহলে আমরা লিখবো স্থান বিনিময় করলে সংখ্যাটি ওই যে আমাদের একক স্থানীয় অঙ্কের সাথে এক্স গুণ করছিলাম এক গুণ করছিলাম, দশক স্থানীয় অঙ্কের সাথে দশ গুণ করছিলাম, তাহলে স্থান বিনিময় মানে কি টেনটা এক্স এখানে আসবে আর এক্স এর শখ যেহেতু এখানে নাই তাহলে ধরে নিতে হবে ওয়ান, তাহলে ওয়ানটা ওয়ার সাথে গুণ করতে হবে, তাহলে আমাদের এখানে লিখতে হচ্ছে যে টেন এক্স প্লাস হচ্ছে ওয়াই। তো প্রিয় শিক্ষার্থী আবার আমি বলতেছি স্থান বিনিময় করলে অর্থাৎ টেন এক্সটা আসবে এক্স এর সাথে আর এক্স এর সাথে ওয়ানটা আছে সেটা ওয়ার সাথে গুণ হবে, তাহলে আমরা মূল সংখ্যা পাইলাম এবং আমার পরিবর্তনকৃত একটা সংখ্যা পেয়ে গেলাম। এখন আমরা শর্তের দিকে যাব যে এখানে বলা আছে যে দুইটা প্রথম যে শর্ততে আমাদের বলা আছে যে এই একক স্থানীয় অঙ্ক এক্সটা হবে দশক স্থানীয় অঙ্কের তিন গুণ অপেক্ষা এক বেশি। প্রিয় শিক্ষার্থী আবার লক্ষ্য করেন যে একক স্থানীয় অঙ্ক দশক স্থানীয় অঙ্কের তিন গুণ অপেক্ষা এক বেশি, যেটা আমি লিখছিলাম সাপোজ তোমাদের যদি এই সেভেন সংখ্যাটা আমি যদি লিখি যে যদি আমরা টু এবং থ্রি একটা সংখ্যা থাকে তাহলে আমাদের এই যে একক স্থানীয় অর্থাৎ হলো টু এর সাথে যদি আমি থ্রি গুণ করে দিই তাহলে আমাদের কত আসতেছে, তাহলে দেখেন দুইয়ের সাথে দশক স্থানীয় অঙ্কের সাথে যদি আমি দুই গুণ করি তিন দুগুণ ছয় রাখি কত আসতেছে আমাদের সাত, তা আমাদের সাথে পরিণত হচ্ছে, অর্থাৎ আমাদের এই দশক স্থানীয় অঙ্কের সাথে যদি আমরা তিন গুণ করি দেওয়ার পরে যদি আমরা এক যোগ করি তাহলে আমাদের কি আসতে হবে একক স্থানীয় অঙ্কের সমান হয়ে যাবে, তাহলে এই ওয়াইটাকে যদি আমি বাম দিকে নিয়ে আসি তাহলে থ্রি ওয়াই সমান হচ্ছে ওয়ান, যা আমাদের এক নং সমীকরণে পরিণত হয়েছে। এবার আমরা লিখব যে আবার এখানে বলা আছে যে স্থান বিনিময় করলে, অর্থাৎ এখানে বলা আছে যে অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায়, অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে সংখ্যা একটি লক্ষ্য করো স্থান বিনিময় করলে কি আমি এই সংখ্যা পাইছি না এই সংখ্যা পাইছি, এই যেখানে লেখা আছে যে স্থান বিনিময় করলে যে সংখ্যাটি পাওয়া যায় অর্থাৎ স্থান বিনিময় সংখ্যাটি আমি কি পাইছি যে টেন এক্স প্লাস হচ্ছে ওয়াই, স্থান বিনিময় করলে যে সংখ্যাটি পাওয়া যায় যায় কথাটা বলা যায় যে সমান সমান হচ্ছে যে অঙ্কদ্বয় সমষ্টি, অঙ্কদ্বয় বলতে আমি কি বুঝাই এটা একটা অঙ্ক এক্স একটা অঙ্ক ওয়াই একটা অঙ্ক, এই দুইটাকে যদি আমি সমষ্টি মানে কি আমাদের যদি যোগ করি সাপোজ এই আমরা এক্স প্লাস ওয়াই অর্থাৎ একক স্থানীয় অঙ্ক এবং দশক স্থানীয় অঙ্কের সমষ্টির আট গুণ, তাহলে আমাদের এই যে সমষ্টির সাথে আমাদের এইট গুণ করে
দিতে হবে। প্রিয় শিক্ষার্থী, আমি আবার তোমাদেরকে আরো ভালোভাবে বোঝাতে চাচ্ছি, সেটা হচ্ছে যে বলছে যে স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায় অঙ্কোদয়ের সমষ্টির 8 গুণ। তোমরা এই জিনিসটা যদি আমি তোমরা করতে পারো তাহলে তোমাদের সমাধান করতে অনেকটাই সুবিধা হয়ে যাবে। তো আমরা যদি এরপরে আমরা সমাধানে আমরা চলে যাই, তাহলে 10x + y, তাহলে এটাকে যদি আমি গুণ করে দেই তাহলে 8x + 8y। তাহলে আমরা এই অজ্ঞাত রাশিটাকে আমরা জানি, প্রথমে বলে নিয়েছিলাম যে আমরা সবসময় বাম দিকে নিয়ে আসবো, তাহলে 10x + y - 8x - 8y = 0। তো আমরা যদি x এর সাথে x এর ক্যালকুলেশন করি তাহলে এই 10x এখানে আছে -8x, তাহলে আমাদের আসতেছে 20x। এখন আমরা যদি y এর সাথে ক্যালকুলেশন করি, প্লাস y আর আছে -8y, তাহলে -7y = 0, যা আমাদের 2 নং সমীকরণ। তাহলে এই যে 1 নং সমীকরণ আর হচ্ছে আমাদের 2 নং সমীকরণ। তাহলে আমরা এটা লিখে নিই একটা স্থানে, কারণ যেহেতু আমরা এটা মিশিয়ে ফেলবো। তাহলে এখন তোমাদের এর আগের মতো আমি বলছিলাম যে এই 1 নং এবং 2 নং সমীকরণটা তোমাদের ইচ্ছে মতো, অর্থাৎ প্রতিস্থাপন, অপনন এবং আর্গনন তিনভাবে তুমি সমাধান করতে পারবে। তো আমরা যদি এখন সমাধানটা করতে যাই তাহলে আমাদের প্রথমে যে সমীকরণটা আছে, যে এখানে একটু লক্ষ্য করো যে x - 2y = 1, আর 2x - 7y = 0। তাহলে আমরা যদি x কে কাটতে যাই তাহলে এই x এর সাথে আমাদের 2 গুণ করে নিতে হবে। তাহলে এখানে 2x হয়ে যাবে, এখানে 2x হবে, এখন এখানেও প্লাস, এখানেও প্লাস, যদি একই চিহ্ন হয় তাহলে আমাদের বিয়োগ করতে হবে। তাহলে আমরা লিখবো যে 1 গুণন 2 বিয়োগ 2 করি। তাহলে আমরা এখানে লিখলাম যে 1 নং এর সাথে আমরা 2 গুণ করব, যদি গুণ করি তাহলে আমাদের 2x, 3 2 গুণ 6x = 2। তারপরে আমরা যদি 2 নং সমীকরণ লিখতে চাই, 2x - 7y = 0। তাহলে আমরা যদি বিয়োগ করি তাহলে মাইনাস, এখানে আছে মাইনাস চিহ্ন, সেখানে প্লাস, এখানে প্লাস আছে, এখানে হলো মাইনাস। তাহলে আমরা যদি এটি কেটে ফেলি তাহলে এই জায়গায় আমাদের যদি হয়ে যায় তাহলে আমাদের আসতেছে শুধু ওয়াই, আর এখানে আসতেছে আমাদের কত 2। তাহলে এখানে দেখেন +7y থেকে যদি -6y যায় তাহলে আমাদের আসতেছে +y, আর এখানে যদি আমি ক্যালকুলেশন করি আসতেছে 2। তাহলে আমরা ওয়াই এর মানটা পেলাম, এই ওয়াই এর মানটা আমরা হয় 1 নং না হলে 2 নং সমীকরণ আমরা স্থাপন করব। তো যদি চলো আমরা যদি 1 নং সমীকরণে আমাদের লিখতে চাই, এখানে লিখবো যে ওয়াই এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই। তাহলে 1 নং সমীকরণে একটু লক্ষ্য করো যে x - 3y = 1 আছে। তাহলে x 3 y মানটা হচ্ছে আমরা পাইলাম 2 = 1। তাহলে বা তাহলে x 3 দ্বিগুণে আসতেছে আমাদের 6 = 1, বা তাহলে এক্স তাহলে 1 - 6 ডান দিকে গেলে আছে আমাদের +6। তাহলে আমরা যদি লিখি x = 6 + 1 হতো আমাদের 7, যা আমরা x এর মান 7 পেলাম, y মান 2। তাহলে এখানে আমাদের চাইছে সংখ্যাটি, সুতরাং আমরা লিখবো যে সংখ্যাটি, তো আমরা জানি সংখ্যাটি আমরা লিখছিলাম x + 10y, তাহলে এলো x এর মান আমরা পাইছিলাম 7 10, আমরা y মান পাইছি আমরা 2, তাহলে 7, তাহলে 10 দ্বিগুণে আমাদের আসতেছে 20, তাহলে আমাদের আসতেছে 27, যা আমাদের একটা সংখ্যায় পরিণত হচ্ছে। তো আমরা 12 নম্বরটা সমাধান করতে পারলাম। এর আলোকে 12 নম্বর সমাধানের আলোকে তোমাদের আরেকটা অঙ্ক আছে, সেটা হচ্ছে 13 নম্বর অঙ্কটা তোমাদের বাসায় কাজ থাকবে। আমি তো 10 নম্বর অঙ্কটা যেভাবে করছিলাম 11 নম্বর অঙ্কটা তোমরা চেষ্টা করলে পারবে, আমি 12 নম্বর অঙ্কটা করছিলাম সেই আলোকে তোমরা 13 নম্বর অঙ্কটা করতে পারবে। তো আমরা এবার 14 নম্বর একটা অঙ্কে সমাধানে আমরা চলে যাব। তো 14 নম্বর অঙ্কের সমাধানে করতে গেলে একটা আমাদের যে বিষয়টা বুঝতে হবে, এখানে তোমাদের উদ্দীপকে বলা আছে যে মাতার বয়স 2 কন্যার বয়সের সমষ্টির 4 গুণ, অর্থাৎ মাতার বয়স 2 কন্যার বয়সের সমষ্টির 4 গুণ। সাপোজ আমি যদি মাতার বয়স যদি আমি 40 ধরি তাহলে 2 কন্যার বয়স, অর্থাৎ এখানে দুইটা, এখানে আসলে মাতা যোগ হচ্ছে 2 কন্যা, তাহলে মাতার যদি বয়স, মাতা যদি আমি 40 হয় তাহলে এখানে সমান 2 কন্যা বলতে প্রথম কন্যা এবং দ্বিতীয় কন্যা। তাহলে প্রথম কন্যা সাপোজ ধরলাম আমি 3, দ্বিতীয় কন্যার বয়স ধরলাম আমি 7,
তাহলে 7 আর প্লাস কত 3 তাহলে 10 এই দুই জনকার সমষ্টি যদি আমি কত করলাম 10 তার কয় গুণ হয়ে যাবে 4 গুণ তাহলে 4 দিয়ে গুণ করলে আমাদের আসছে 40 তার মানে কি বুঝালো যে মাতার বয়স দুই কন্যার বয়সের সমষ্টির কয় গুণ 10 গুণ এই কথাটা আমাদেরকে বুঝতেই হবে তাহলে আমাদের অঙ্ক করতে আমাদের যথেষ্ট সমস্যা হবে তো আমরা বুঝতে পারলাম যে মাতার বয়সটা হবে দুই কন্যার বয়সের সমষ্টি অর্থাৎ যোগ করে যেটা পাবো যোগ করে কি পাবো আমরা 10 পেয়েছি এই 10 এর সাথে যদি আমি 4 গুণ করে দেই তাহলে আমাদের এই যে মাতার বয়স প্রথমে যে আমি লিখছিলাম 40 তাহলে আমাদের চলে আসবে তো যেহেতু আমাদের একটা অজানা সমীকরণ তৈরি করে নিতে হবে সেজন্য আমাদেরকে প্রথমে ধরে নিতে হবে তো যদি ধরতে যাই তাহলে আমাদের 14 নম্বর অঙ্কটাতে প্রথমে লিখতে হবে যে মনে করি যে মাতার বর্তমান বয়স x তাহলে 2 কন্যার বর্তমান বয়স হচ্ছে y তাহলে এখন প্রশ্ন মতে তাহলে বলছে যে যে মাতার বয়স কত x দুই কন্যার বয়স কত y তার সাথে কয় গুণ 4 গুণ বিষয়টি যদি আবার লক্ষ্য করো যে মাতার বয়স দুই কন্যার বয়স y তার সাথে কত গুণ 4 গুণ করে দিতে বলছে তাহলে আমরা যদি এটাকে লিখি x - 4y সমান হচ্ছে আমাদের 0 যা আমাদের 1 নং সমীকরণ এরপরে আমাদের যেটা বলা আছে যে 5 বছর পর মাতার বয়স দুই কন্যার বয়সের সমষ্টির দ্বিগুণ হবে তাহলে এখানে আমি যদি বলি যে আবার যে 5 বছর পর অর্থাৎ এই x এর সাথে 5 যোগ হবে আর এখানে একটা জিনিস দেখো এই y এর এখানে কয়জন ব্যক্তি আছে দুইজন ব্যক্তি আছে অর্থাৎ প্রথম কন্যা দ্বিতীয় কন্যা তাহলে 5 বছর পর হলে দুইজনকারে কত 5 5 করে বাড়বে অর্থাৎ আমাদের 10 বেড়ে যাবে তাহলে এর আগে আমি যদি লিখি তাহলে আমাদের দেখেন 5 বছর পর অর্থাৎ এই মাতার বয়স বর্তমান আমি বলছি x 5 বছর পর বলতে কি বোঝায় 5 যোগ এখন দুই কন্যার বয়সের সমষ্টি আমাদের কত ছিল y এখন এটার সাথে কি আমি কি 5 কি যোগ করব না এখানে 5 যোগ করব না এখানে কয়টা 5 আছে দুইজনকার 5 বছর আছে তাহলে দুইজনকার যদি 5 বছর আছে তাহলে আমাদের 2 দিয়ে গুণ করে দিতে হবে প্রেক্ষিতে আবার লক্ষ্য করো যে 5 বছর পর অর্থাৎ x + 5 মাতার বয়স হয়ে গেল তাহলে দুই কন্যার বয়সের সমষ্টি দুই কন্যা ওখানে আছে কত দুই কন্যা কত y তাহলে দুই কন্যা হলে প্রথম কন্যার 5 দ্বিতীয় কন্যার 5 তাহলে দুইজনকার 10 তাহলে দুইজনকার 5 গুণন দুই কজন ব্যক্তি দুইজন ব্যক্তি তাহলে আমাদের কত 5 দুগুণি 10 তাহলে এই দুই 5 বছর পর দুই কন্যার বয়সের সমষ্টির এখানে আমাদের বলা আছে দ্বিগুণ বিষয়টি আবার এই জিনিসটাকে খুব ভালোভাবে বুঝি না যে 5 বছর পর এই যে 5 বছর পর মাতার বয়স 5 বছর পরে দুই কন্যার পরে 5 বছর কি এখানে তো বর্তমান তো আমাদের দুই কন্যার বয়স y আছে তাহলে 5 বছর পর তাহলে 5 গুণন 2 কেন আমরা 2 দিলাম দুইজন ওখানে কন্যা আছে তাহলে 5 দুগুণে 10 তার সাথে আমাদের এই যে দুই গুণ করানোর পরে তারপর আমাদের 2 দিয়ে গুণ করে দিতে হবে তাহলে আমাদের এটা যদি হয় থাকে তাহলে x + 5 এটা গুণ করে দিলে আমাদের 2y তাহলে 5 দুগুণে 10 10 দুগুণে আমাদের 20 তো সরি আমি একটু যদি আরো ভাঙিয়ে লিখি তাহলে y + 10 x + 5 2y + 20 তাহলে আমি যদি 2y টাকে যদি বাম দিকে নিয়ে আসি তাহলে 20 মাইনাস হচ্ছে 5 x মাইনাস 2y সমান হচ্ছে 50 যা আমাদের 2 নং সমীকরণে পরিণত হয়েছে তো এই 1 নং এবং 2 নং সমীকরণ আমি এর আগেবারও বলছিলাম তোমাদের ইচ্ছে মতো তিন নিয়মে যে কোনো এক নিয়মে সমাধান করলে করতে পারবে তো আমরা যদি এখানে যদি y কে যদি কাটতে চাই তো একটু লক্ষ্য করো এখানে 4y আছে তাহলে এই 2 নং সমীকরণে শুধু আমরা এই 2 এর সাথে যদি আমি 2 গুণ করে দেই তাহলে এখানেও 4y হয়ে যাবে তাহলে আমরা লিখব যে 1 যোগ 1 বিয়োগ তাহলে আমরা লিখব যে 1 বিয়োগ 2 নং সমীকরণের সাথে 2 গুণ তাহলে 1 নং সমীকরণ আমাদের আছে x - 4y সমান হচ্ছে 0 তাহলে 2 নং এখানে আমি লিখছি 2 নং এর সাথে 2 গুণ তাহলে এই যে 2 গুণ করে দেই তাহলে x এর সাথে যদি আমি 2 গুণ করে দেই তাহলে আমাদের আসছে হলো 2x আবার এটার সাথে আমি গুণ করে দিই তাহলে আমাদের আসছে 4y এটার সাথে 2 গুণ করে দিলে আমাদের হলো 5 তো এখানে যদি আমরা এখন বিয়োগ করি তাহলে মাইনাস এখানে আসছে প্লাস এখানে আসছে মাইনাস
তাহলে এটাতে আমরা যদি করি তাহলে আমাদের মাইনাস এক্স এটা আমাদের কাটা যাচ্ছে আর এখানে আছে মাইনাস 30 তাহলে উভয় পক্ষকে মাইনাস 1 দ্বারা যদি আমি গুণ করি তাহলে আমাদের আসছে 30 তাহলে এই এক্স এর মানটা আমরা এক নং সমীকরণে আমরা বসাই দেব তো এখানে একটা জিনিস লক্ষ্য করো এক্স এর মান ডাইরেক্ট আমাদের কিন্তু বর্তমান বয়স আমাদের চলে আসছে তো এটাকে আমি যদি লিখি সুতরাং ওখানে আমাদের বলা আছে শুধু মাতার বর্তমান বয়স তো আমাদের মাতার বর্তমান বয়সটা আমাদের অলরেডি চলে আসছে তাহলে আমরা সুতরাং লিখব সুতরাং নিনে মাতার বর্তমান বয়স হচ্ছে 30 বছর তাহলে আমরা তোমাদের হলো 10 নম্বর অঙ্ক 13 নম্বর অঙ্ক এবং আমরা 14 নম্বর অঙ্ক আমরা সমাধান করলাম তো এই ধারাবাহিকতার আলোকে প্রিয় শিক্ষার্থী আমি তোমাদের যে ভাষায় কাজ দিলাম 11 ভাষার কাজ কাজ হচ্ছে 11 আর হচ্ছে 13 এই দুটি অঙ্ক তোমাদের যখন যেদিন আমাদের স্কুল খুলে যাবে ক্লাস শুরু হবে তখন তোমাদের কাছ থেকে আমি এসব আদায় করে নেব আশা করি তোমরা বাসায় ভালো থাকবে সুস্থ থাকবে এই আশাবাদ ব্যক্ত করে আজকে আমি তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি।